হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস কিচেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মাছের ভর্তা। এই ভর্তাটা আপনারা যে কোনো বড় মাছ দিয়েই করতে পারেন। যখন কোনো তরকারি রান্না করা হয় অথবা মাছের দু পেঁয়াজ করা হয়, তখন এই তরকারিটা আগামীকাল আর অনেকেই খেতে চান না। সো এই মাছের টুকরোগুলোকে যদি কাটা বেছে আপনারা এই ভর্তাটা করেন, তাহলে সবাই খুব টেস্ট করে খাবে। সো দর্শক, আমার বাসায় তো এটা অনেকই খাওয়া হয়। সো দর্শক, চলুন দেখে নিই এটা কিভাবে রান্না করব। সো চলুন ভিউয়ার্স, দেখে নিই আমরা মাছের ভর্তাটা করতে আমাদের আজকে কি কি উপকরণ লাগছে। এখানে আমি চার টুকরো মাছ কাটা বেছে নিয়েছি। লাগবে লবণ, পরিমাণ মতো সয়াবিন তেল, মশলার মধ্যে লাগছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কলি নিব, অল্প কিছু কুচি করে নিয়েছি। হাফ টমেটো কুচি করে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আমি এক চিমটি পরিমাণ চিনি দিব, আর নিব ধনে পাতা। সো চলুন দর্শক, আমরা এটা প্রথমে আমি দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তারপর আমি পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি পেঁয়াজের সাথে একটু হালকা ভেজে নেব। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দেব। লবণটা পরে আমি আবার দেখেও দিতে পারি। এখন আমি এটাতে মশলা দিয়ে দেব। এক চা চামচ মরিচ গুঁড়ো, এক চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচের একটু কম জিরা গুঁড়ো, আর হাফ চা চামচের একটু কম ধনিয়া গুঁড়ো। দিয়ে আমি অল্প পানি দিয়ে নেব। পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। আমি এখন কাঁচামরিচগুলো দিয়ে দিব। এখন আমি মাছটা দিয়ে দিব। ভিউয়ার্স, আমরা এই ভর্তাটা যে কোনো বড় মাছের টুকরো দিয়ে করতে পারি। এখন আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিব। এখন আমি এটাকে ভেজে নিব ভালো করে। আমি আর একটু লবণ দিব। আমি এক চিমটি পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা দিলে তরকারি টেস্টটা বাড়ে, এক চিমটি পরিমাণ দিলেই হয়। যে কোনো ভর্তা বা সবজিতে
এখন আমি ধনে পাতাটা দিয়ে দিব। এটা হয়ে এসেছে, আমি ধনে পাতাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। দেখে এখন আমি একটু ভাজা ভাজা পোড়া পোড়া করে নিব। চুলাটা বাড়িয়ে দিলাম। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার মাছের ভর্তা রান্না। এটাকে এখন আমরা সার্ভ করবো।